নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাই স্বাগত। ফুলকো সাদা ধবধবে লুচি আর সাথে আলুর সাদা তরকারি, মনে হয় প্রায় প্রতিটা বাঙালির পছন্দের জলখাবার। কি কি টিপস অ্যাপ্লাই করলে লুচি ফুলকো হবে, ধবধবে সাদা হবে আর টেস্টিও হবে, আজ আমরা সেটাই দেখে নেব। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ধবধবে সাদা লুচি বানাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 200 গ্রাম, এর মধ্যে অল্প একটু নুন দিলাম। এই সাদা লুচিতে কিন্তু চিনি দেওয়া চলবে না, অল্প একটু নুন দিয়েছি আর 200 গ্রাম ময়দার জন্য দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লুচি একদম সাদা হবে না, একটু রং ধরে যাবে, সেই জন্যই এর মধ্যে চিনি দিতে নেই। এবারে এই তেল ভালোভাবে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে ময়ান যেন খুব বেশি না হয়, তাহলে লুচি আবার খাস্তা হয়ে যাবে। এরকমই অল্প তেল দিয়েই ময়ানটা দিতে হবে। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব, একটু শক্ত একটা ডো বানাবো। একেবারে রুটির ডো যেমন নরম হয় সেরকম নয়, এরকম একটা ডো বানিয়েছি। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, মোটামুটি যতটা ময়দা নিয়েছি তার হাফ জল দিয়ে আমি এই ডোটা তৈরি করেছি। হাতে একটু সাদা তেল নিয়ে এটা আরেকটু মসৃণ করে দিচ্ছি। এই লুচির যে লেচিগুলো হবে সেগুলো কিন্তু ছোট ছোট হবে, কারণ এই লুচি বেশি মোটা করে বেলা যাবে না। সেটা কেন আমি সেটা লুচি ভাজতে ভাজতে বলে দিচ্ছি। এই ময়দা থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে রেখে দিচ্ছি, আর এই লেচিগুলো একটু গোল গোল, যেমন লুচির জন্য লেচি করা হয় ছোট ছোট গোল গোল করে, সেরকম করে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এরকম করে কিন্তু 2-3 ঘন্টাও রেখে দেওয়া যায়, কিচ্ছু হবে না, একটুও নরম হবে না, যেমন মেখেছিলাম ঠিক সেরকমই থাকবে। এই সময়টাতে আমি তরকারিটা করে নিচ্ছি, সাদা তরকারি হবে তাই সাদা তেল গরম করছি, আর কুকারে করলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে তাই কুকারেই এটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিতে হবে, সর্ষের তেলেও করা যাবে, আমি সাদা তেল দিয়েই করছি। আর এখানে একটা কথা বলা হলো না, লুচির জন্য যে আমি লেচিগুলো কেটে রেখেছি, একটু তেল মাখিয়ে রেখেছি, অল্প একটু সাদা তেল, সেটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। তেলটা গরম হয়েছে পরে এর মধ্যে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে আর 1/4 চা চামচ মৌরি, এর মধ্যে দিচ্ছি 1 তেজপাতা। একদমই মশলা লাগবে না, এই ফোড়নেই যা মশলাটা, ফোড়নে যেটুকু দেবো সেটুকু দিয়েই সুন্দর সুস্বাদু একটা তরকারি তৈরি হবে। গ্রেট করা আদা দিলাম কিছুটা, আর স্বাদ মতো দিলাম কুচনো কাঁচা লঙ্কা, এর মধ্যে দেব হিং, এটা একটু ভেজে নিচ্ছি, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি, ফোড়নটা ভাজা হলে সেই আলু টুকরোগুলো আমি এর মধ্যে অল্প কিছুক্ষণ ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কেটে রেখেছি একদম ছোট ছোট করে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি 1 মিনিট মতো। এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। এই তরকারিটাতে অনেকে একটু চিনিও দেয়, একটু মিষ্টি মিষ্টি স্বাদের ভালো লাগে অনেকের, আমি দিচ্ছি না, কেউ চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, মোটামুটি আলুগুলো সব ডুববে সেইভাবেই জল দিলাম, এতটাই যথেষ্ট। এবারে প্রেশার কুকারের ঢাকনা লক করে দেব, আর 2 বা 3 হুইসেল পর্যন্ত এটা রান্না করে নেব। আমি 2 হুইসেলে রাখছি, ছোট ছোট করে কাটা আছে আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকার আমি এখন খুলবো না, প্রেশারটা নিজে নিজে রিলিজ হতে দেবো, ততক্ষণে আমি লুচিগুলো করে নিচ্ছি। ওই কেটে রাখা যে লেচিগুলো সেগুলোর থেকে এরকম লুচি বেলছি, একদম পাতলা পাতলা করে কিন্তু লুচিটা বেলতে হবে, এই লুচি একটু মোটা করে বেলা যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে।
সবগুলো লুচি আমি বেলে নিচ্ছি। এবারে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি, অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে। তেল গরম হতে বসিয়ে দিচ্ছি, আঁচ একদম লো করে রেখেছি। একটু শুধু দেখে নিতে হবে যে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা। এই কয়েকটা লুচি বেলে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট লুচি করে এরকম তেলের মধ্যে দিয়ে দেখলাম, সঙ্গে সঙ্গে ভেসে উঠলো, তার মানে তেল কিন্তু একদম পারফেক্টলি গরম আছে, আঁচ একদম লো করা রয়েছে। এবারে একটা একটা করে লুচি দিয়ে ভেজে নিতে হবে। একটু খেয়াল করতে হবে, এই লুচি কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না, এপিট ওপিট বারবার চেঞ্জ করতে হবে, এরকম উল্টে পাল্টে দিতে হবে। আর ভীষণ পাতলা করে এই জন্যই বেলতে হয় যাতে লুচির ভেতরটা কাঁচা না থাকে। এরকম বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যায় না, বেশ ফুলে উঠলেই একবার উল্টে, একবার দুবার উল্টে দিলেই লুচি কিন্তু তৈরি হয়ে যাবে। আর খেতে ভীষণ ভালো লাগবে, যেহেতু একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট করে লুচিগুলো বানানো হয়েছে, এগুলো দেখতেও সুন্দর লাগবে। শুধু একটু খেয়াল করতে হবে তেল যেন বেশি গরম না থাকে, আর বারবার করে লুচিটাকে উল্টে দিতে হবে, কোনো পিঠি বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না। এরকম করে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। এবারে তরকারিটাও দেখে নিচ্ছি, এটাও একদম রেডি রয়েছে, এটা ঠিকঠাক তৈরি হয়েছে। একটু ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। যদি মনে হচ্ছে যে আলুগুলো চেয়ে চেয়ে রয়েছে, তাহলে হাতা দিয়ে একটু মানে ম্যাশ করে দিলেই চলবে। এরকম করে সাদা আলুর তরকারি আমার চ্যানেলে আরেকটা দেওয়া রয়েছে, আমি রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটাও খেতে ভীষণ সুস্বাদু হয়, একটু অন্যরকমভাবে তৈরি করা আছে। সুন্দর করে সাজিয়ে দুটো মিষ্টি দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর সবাই একটা করে লাইক দিও, শেয়ার করতেও ভুলো না, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আজকে তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।